বরিশালের নদ নদী খাল বিলে ঢুকে পড়েছে সমুদ্রের লবণাক্ত পানি। গত কয়েকদিনে বরিশালের কীর্তনখোলা নদী ছাড়িয়ে তেঁতুলিয়া ও মেঘনা নদী পর্যন্ত বিস্তৃত হয়েছে বঙ্গোপসাগরের এই লবণাক্ত পানি, যা অর্ধশতাব্দীতেও দেখেননি বরিশালের মানুষ। আগে পানি একবার ভালো ছিল, তারপরে এখন তো ধরেন লবণ কিছুদিন ধরে পানি, লবণ পানিতে তো ধরেন চা খাওয়া যায় না। হ্যাঁ, তারপর লবণ পানি দিয়ে গোসল করলে তো শরীর ভালো হয়ে যায়। এখন লবণটা বেশি, মানুষ গোসল করি আবার যাই কলে যাই গোসল করা লাগে, মাথায় মাথায় পানি আনাতে হয়, ওই দক্ষিণে নোনা পানির মতো হয়ে যায়, সাগরের মতো সিস্টেম হয়। নদীর পানিতে গোসল করলে চুল আঠা হয়ে যায়, এই পানি দিয়ে চা বানালে লাগে নোনতা। এই নদীতে যখন জোয়ার আসে তখন লবণাক্ত পানিটা বেশি হয়, এই কারণে আমাদের চা বানাইলেও চাতে অনেক সমস্যা হয়, চা লবণাক্ত পানির জন্য চা অনেক নষ্ট হয়ে যায়, স্বাদগুলোই নষ্ট হয়ে যায়। আগে তো আমরা ছোটোবেলায় যে গোসল করি এই নদীতে মিঠা পানি ছিল আগে, এখন তো লবণাক্ত পানির জন্য লবণ হয়ে গেছে। জোয়ার ভাটার তারতম্যের কারণে এর আগে সমুদ্রের জোয়ারের সময় উপকূলীয় 22 জেলার নদীতে ছড়িয়ে পড়ত সামুদ্রিক লবণাক্ত পানি। বরিশাল জেলার নদ নদীগুলো আগে মিঠা পানির নদী হিসেবেই ধরা হতো, কিন্তু গত সপ্তাহখানেক ধরে বরিশালের বিভিন্ন নদীতে লবণাক্ত পানির অস্তিত্ব পাচ্ছে ব্যবহারকারীরা। কীর্তনখোলা তেঁতুলিয়া ছাড়িয়ে মেঘনা নদীতেও ঢুকে পড়েছে লবণাক্ত পানি। ওজনের পানির চাপ কমে যাওয়ার পাশাপাশি সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় লবণাক্ত পানি বরিশাল ছাড়িয়ে উত্তরাঞ্চলেও প্রবেশের আশঙ্কা পরিবেশবিদদের। কীর্তনখোলা নদীর স্যালাইনিটির লবণাক্ততা প্রায় 3 গুণ বেড়ে গেছে দেখা যাচ্ছে যে গত মাসের তুলনায়। আম যে নদীর পানির লবণাক্ততা বেড়ে যাওয়া মূল যে কারণ জলবায়ুর পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তনের কারণেই এই উপকূলীয় অঞ্চল দক্ষিণাঞ্চল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সমস্ত এলাকার নদীর পানিতে লবণাক্ততা বেড়ে গিয়েছে। আমরা যদি একটা বাস্তুসংস্থান নদীর একটা বাস্তুসংস্থানকে চিন্তা করি, নদীতে যেসব উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে, লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে তাদের গ্রোথ হ্যাম্পার হবে, ইভেন আপনার হিন্ডার্ড হয়ে, শুধু হিন্ডার্ড না, আপনি অনেক প্রজাতি স্পেসিস আপনার হারিয়ে যেতে পারে। শুধু জীববৈচিত্র্যই নয়, আমরা যারা এখানে আপনার এইখানে বসবাস করি অনেক মানুষ কীর্তনখোলা নদীর পানি ইউজ করে আপনার কী বলে ওটাকে ফসল ফলায়, অর্থাৎ সেচের জন্য কীর্তনখোলা নদীর পানি ইউজ করে। সেক্ষেত্রে ইসি বেড়ে গেলে লবণ টলারেন্স ক্রপ যদি না হয় সেক্ষেত্রে আপনার ফসল কমে যাবে। আর পাশাপাশি আপনি অনেক মানুষ এইখানকার পানি হয়তো বা আপনার বিভিন্ন মানে ডেইলি ইউসেজের জন্য আপনার ব্যবহার করে, তাদেরও আপনার হেলথ ইফেক্টস যেটাকে আমরা বলি সেটা আপনার স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে, স্কিন ডিজিজ থেকে শুরু করে নানান ধরনের, ইভেন যারা আপনার পান করে কিনা আমি জানি না, যদি করে সেক্ষেত্রে উচ্চ রক্তচাপজনিত সমস্যার সাথে আপনার কিডনি সমস্যা হতে পারে। গত 50 বছরে এমন ঘটনা দেখেননি বলে জানান বরিশালের মানুষ। আমরা তো গোসল করি ছোটোবেলার থেকে, গোসলের পর থেকেই গোসল করি, কিন্তু আমার জীবনে আমি দেখি নাই যে এরকম লবণ পানি, কিন্তু এখন ইদানিং দেখলাম যে 100 ধরে লবণ পানি হালকা হালকা জম কমছে, লবণ পানি ধর আগে তো এই জিনিসগুলো দম করে নেয়, এখন তাই দম করিয়ে থাকে, এই লবণগুলো দম করিয়ে থাকে, আগে তো দম করে নেয়, তাই এটা ক্ষতি না, গায়ে শরীরের লবণ পানি দেখে লবণ। শুধু কীর্তন খোলা নয়, মেহেন্দিগঞ্জের মেঘনা নদীর পানিও লবণাক্ত হয়ে গেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সংগঠক মোহাম্মদ রফিকুল আলম জানান, জলবায়ু বিরূপ প্রভাবজনিত এটি একটি অবস্থা। আমরা 2010-12 সালের দিকে একটি গবেষণার মধ্যে দিয়ে আমরা জানাইছি যে ইতিমধ্যে যে তেঁতুলিয়া নদীতে যে লবণাক্ততা অনুপ্রবেশ ঘটছে এবং অচিরেই এটি কীর্তনখোলা সহ আরও উপরের দিকে উঠবে, কিন্তু সেই বিষয়টি পরিবেশ অধিদপ্তর খুব গুরুত্ব দেয় নাই। বরিশালের নদীতে মাত্রা অতিরিক্ত লবণ পানির প্রবেশ করায় বিষয়টি ভাবিয়ে তুলেছে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। মৎস্য ও কৃষি সহ জীব বৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ছে বলে দাবি পরিবেশবিদদের, বিষয়টি ভাবিয়ে তুলছে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের। তারা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে কারণ অনুসন্ধানের কথা বলছেন। এ বিষয়ে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক কামরুজ্জামান সরকার জানান, স্যাম্পলিং করেছি কীর্তনখোলা নদীর এই 3 পয়েন্ট থেকে, সেই সংগৃহীত পানি আমরা গবেষণাগারে বিশ্লেষণ করেছি, বিশ্লেষিত ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে ড্রামাটিক্যালি এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির যে মান সেটা অনেক বেড়ে গেছে, 300-350 থেকে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে এটা আপনার
1300 মতো পাওয়া যাচ্ছে। তো বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আমরা বিষয়টা লক্ষ্য রেখেছি, আমরা তদন্ত করছি, আমরা দেখব এটা আগামী মাসে কি হয় বা এ মাসে হয়তো আরও, মানে আমরা ঘন ঘন এখন স্যাম্পলিং করব, এখানে স্যাম্পলিং করে আমরা যে প্রাপ্ত ফলাফল সেগুলোর সঙ্গে আমরা কোরিলেট করার চেষ্টা করব। যদি সত্যিকার অর্থে এখানে কোনো অ্যাবনর্মালিটি সৃষ্টি হয় তাহলে সেটা কেন সৃষ্টি হচ্ছে এবং সেটার সলিউশন কী হতে পারে আমরা এই বিষয়গুলো নিয়ে খতিয়ে দেখব এবং সংশ্লিষ্ট দপ্তরকে আমরা বিষয়গুলো জানাবো। বরিশালের নদ নদীর লবণাক্ত পানি এখন ছড়িয়ে পড়েছে খাল বিল জলাশয় মাছের ঘের সহ কৃষি জমিতেও। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।